হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সংশ্লিষ্টরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি তবে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি কিন্তু কতদিন বা কতক্ষণ স্থিতিশীল থাকে বলা যায় না কারণ তার শারীরিক প্যারামিটারগুলো ওঠানামা করছে ফলে যে কোনো মুহূর্তে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া আশঙ্কা রয়েছে খালাজিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে বিএনপি চেয়ারপারসনের বর্তমানে দুটি বড় সমস্যা রয়েছে একটি হচ্ছে তার রক্তক্ষরণ হয়ে হিমোগ্লোবিন কমে যায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অন্যদিকে আথ্রাইটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা আছে বর্তমানে ওষুধ দিয়ে তার রক্তক্ষরণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে তারপরও মাঝে মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের অবস্থা আগের মতোই আছে তিনি এখনও সিসিউতে চিকিৎসাধীন আছেন কোনো উন্নতি নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওষুধ দিয়ে ম্যাডামের রক্তক্ষরণ বন্ধ রাখা হয়েছে তারপরও মাঝে মধ্যে ওনার রক্তক্ষরণ হয় আবার ওষুধ দিয়ে বন্ধ করতে হয় হিমোগ্লোবিনও মাঝে মধ্যে কমে যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন ম্যাডামের শারীরিক রক্তক্ষরণ ইঞ্জেকশন দিয়ে বন্ধ রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা কারণ এটার চিকিৎসা বাংলাদেশে নেই এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বলেছেন কিন্তু সরকার ম্যাডামকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে তিনি আরও বলেন ম্যাডামের উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নেওয়ার জন্য চিকিৎসকরা সুপারিশ করেছেন ওনার বাইপাস করা হলে রক্তক্ষরণ কমে যেতে পারে কিন্তু সরকার ওনাকে বিদেশে যেতে অনুমতি দিচ্ছে না কিন্তু এক এগারো সরকারের সময় অনেক রাজনীতিবিদ চিকিৎসকদের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমনকি বিদেশেও চিকিৎসার জন্য গেছেন তাহলে এখন ম্যাডামকে কেন দেওয়া হচ্ছে না ওনাকে বিদেশে যেতে না দেওয়ার যে উদাহরণ আমরা তৈরি করছি তা ভবিষ্যৎ বিরাজনীতিকরণের একটি চক্রান্ত খালাজিয়ার একান্ত সচিব এবিএম এম আবদুল সত্তার বলেন ম্যাডামের শরীরের সবগুলো প্যারামিটার নেতিবাচক আমরা সাধারণ চোখে যেটা বুঝতে পারি দিন দিন ওনার অবস্থা খারাপই হচ্ছে কোনো উন্নতি নেই বিএনপি সূত্রে জানা গেছে খালাজিয়ার স্বাস্থ্য আগের চেয়ে কমে গেছে কারণ তার খাবারের কারণ তার খাবারের রুচি একদমই নেই তেমন কোনো খাবারই খান না মাঝে মাঝে অল্প পরিমাণে স্যুপ খাওয়ার চেষ্টা করেন এর বাইরে কোনো খাবারই তার আগ্রহ নেই এ বিষয়ে আব্দুল সত্তার বলেন ম্যাডাম মাঝে মাঝে স্যুপ খান এর বাইরে তেমন কিছু খান না খাবারের রুচি একদমই নেই